নমস্কার জিও বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে আমি কেবানা বানা শুরু করছি আজকের জিও স্পোর্টস এ কি ভীষ্মের ধনুর ভাঙাপন এ কেমন প্রতিজ্ঞা করলেন রশিদ খান তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আফগানিস্তান যতদিন না পর্যন্ত প্রথম আইসিসি বিশ্বকাপ জিতছে ততদিন পর্যন্ত তিনি বিয়ে করবেন না মাত্র একুশ বছর বয়সী বিশ্ববিখ্যাত লেগ স্পিনার এরকমই পণ করে বসলেন দেশের হয়ে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন রশিদ ছাপও রেখেছেন আন্তর্জাতিক মঞ্চে এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে বোলারদের মধ্যে র্যাঙ্কিংয়ে এক নম্বরে দাঁড়িয়ে আছেন রশিদি আর এই বিশ্ববিখ্যাত ক্রিকেট তারকাটি এতটাই আশাবাদী যে তিনি বললেন আফগানিস্তান ওয়ার্ল্ড কাপ জিতলেই তিনি বিয়ে করবেন চোখ রাখবো পরের খবরে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড আটকে গেল সাউথামটনের কাছে ম্যাচ শেষ হলো দুই দুই গোলে ফলে ৩৫ ম্যাচে উনষাট পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরেই রয়ে গেল ওয়ে গুন্নাট সোলসারের দল সাধের বিএমডাব্লিউ গাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন দু হাজার আঠেরোর জাকার্তা এশিয়াডে জোড়ার উপজয়ী এক বছর পিছিয়ে গিয়েছে টোকিও অলিম্পিক দু হাজার কুড়ি প্রতিযোগিতা নেই স্পন্সরশিপ থেকে প্রাপ্ত সমস্ত অর্থ প্রায় শেষ স্বাভাবিকভাবেই অলিম্পিক প্রস্তুতির জন্য চরম অর্থাভাবে ভুগছেন দেশের অভিজ্ঞ স্প্রিন্টার দুটি চাঁদ আর তারই জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি চলে যাব চার নম্বর খবরে এবার বাংলার আমফানের বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানিউয়ের কলকাতার একটি ফ্যান ক্লাব এই উদ্যোগটি নেয় হাজার পাউন্ড অনুদান পাঠাবে ম্যান এই কলকাতার ফ্যান ক্লাবটির মাধ্যমে একেবারে শেষ খবরে চলে আসব এবার করোনার আবহে বন্ধ মোহনবাগান দিবস কিন্তু প্রতি বছরের মতো সবুজ মেরুন শিবিরে এবার আর বড় করে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবস পালন করা হবে না এবার মোহনবাগান রত্ন যাদের হাতে তুলে দেওয়া হবে সেই সমস্ত ক্রীড়া ব্যক্তিত্বরা হলেন হকিতে শ্রী অশোক কুমার প্রখ্যাত ফুটবলার শ্রী প্রণব কুমার গাঙ্গুলি অ্যাথলেটিক শ্রী মনোরঞ্জন পোরেল তাহলে এখনকার মতো এ পর্যন্তই আবারও স্পোর্টসের বিভিন্ন খবর নিয়ে ফিরে আসব জিও স্পোর্টসে আর ততক্ষণ অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায় নমস্কার